নতুন মেশিন ছাব্বিশ আঠারো তাতে কিভাবে আপনারা আইডি কার্ড ফটোকপি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো তো আইডি কার্ড ফটোকপির জন্য কপিতে চলে যাবেন কপিতে গিয়ে আগে আমরা আইডি কার্ডটাকে সেট করে নেব তো এই মেশিনে আইডি কার্ডটা প্রথমেই উল্টোভাবে দিতে হবে তো দেখেন আমি প্রথমেই উল্টো করে দিলাম দেওয়ার পর আপনার কাজ হচ্ছে ট্যাম্পলেট দেখেন টেমপ্লেটে যাওয়ার পর ইউফুল ট্যাম্পলেট তারপরে লেখা আছে আইডি কার্ড কপি তো আইডি কার্ডে কপি দেওয়ার সাথে সাথেই এই যে দেখেন এটা স্ক্যান হচ্ছে ওয়ান পেজ অর্থাৎ আমরা প্রথম সেকেন্ড পার্টটাকে কপি করে নিলাম তারপর হচ্ছে এই যে প্রথম পার্টটাকে কপি করবো একটু নিচের দিকে নামিয়ে দেব তাহলে বিষয়টা হবে যে সুন্দর করে পেয়ে আসবে যদি এটাকে আমরা একটু নামিয়ে না দিই তাহলে দূরত্বটা বেশি হয়ে যাবে তো আমরা এখন নেক্সট পেজ তারপর হচ্ছে জব ফিনিশ দেখি কি হয় আইডি কার্ডটা সঠিক ভাবে হলো কিনা হা হা দেখেন আইডি কার্ড সঠিক হয়েছে তার মাঝখানে একটি মশাও চলে আসছে তো মজার বিষয় হলো এই তো দেখছি এখানে মশা আছে তাই তো বলি যে মশা কোথাও দেখে এলো মশা আছে বলেই তো হয়ে গেল তো আমি আবার আপনাদের দেখাচ্ছি লক্ষ্য করুন তো এখানে দেখেন আমরা যে ফটোকপিটা করলাম ওইটাতে কালারটা অনেকটা কড়া এসে গেল তো আমরা এটা কালারটা কমিয়ে নেব তো কালার কমানোর অপশন এখানে দেওয়া আছে ওকে তারপর আবার আমি এই যে দেখেন সেকেন্ড পার্টটা দিলাম সেকেন্ড পার্টটা দেওয়ার পর আপনি যাবেন গিয়ে ইউজফুল টেমপ্লেট আইডি কার্ড কপি হুম প্রথম পার্টটা কপি হয়ে গেল তারপর হচ্ছে দ্বিতীয় পার্টটা একটু আমরা নিচের দিকে দেব হ্যাঁ তো দ্বিতীয় পার্টটা হচ্ছে মানে প্রথম পার্টটাকে আমরা দ্বিতীয় পার্ট হিসাবে দেব আর কি তারপর হ্যাঁ কাজ কমপ্লিট এখন হচ্ছে জব দেখুন ব্যাস চলে এসেছে হুম এই যে আইডি কার্ড হয়ে গেলো সুন্দর আগে যা আগে যা আগেটা ছিল কি মশা এসেছিলো অর্থাৎ এখানে ভিতরে মশা ছিল বলেই মশা এসেছে এখন মশা নেই তাই এখানে মশাও আসেনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ